Assalamualaikum everyone, welcome back to my channel Lovely's Cooking and Blogging. আজকে আমি আপনাদেরকে খুব সহজেই জর্দা সেমাই তৈরি করে দেখাবো। এই রেসিপিটি খুবই সহজ এবং অতিথি আপ্যায়নে এবং এই ঈদে আপনারা খুব সহজেই এই রেসিপিটি প্রেজেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো এটা আমি কিভাবে তৈরি করেছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন প্লিজ। চলুন দেখেন এটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এক প্যানে এখানে 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। এখানে অবশ্যই ঘিটাই ব্যবহার করতে হবে, আমি এই লম্বা সেমাইটা ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 1.5 কাপের মতো সেমাই আমি ভেঙে নিয়েছি হাত দিয়ে, ভেঙে আমি ঘিয়ের উপর দিয়ে দিব। এখানে আমি তেজপাতা দিয়ে দিব, আর হ্যাঁ তেজপাতা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আমি এখানে কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যা আছে তাই দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমি কিছু সময় এখানে ঘিতে এটা বেজে নেব, এটা অবশ্যই সামান্য সময় একটু ঘিতে বেজে তারপর সেমাইয়ের সাথে এভাবে মিক্স করে দিতে হবে। ড্রাই ফ্রুটসটা আগে ঘি দিয়ে বাজলে খুব সুন্দর একটা স্যান্ট বের হয়। এভাবে ভালো করে আমি 1-2 মিনিট বেজে নেব, আর চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমেই রাখতে হবে, না হলে সেমাই পুড়ে যেতে পারে। আমার ভাজা হয়ে গেছে, আমি 2 মিনিটের মতো এখানে বেজে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিব চিনি 1/3 কাপ। এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি, দিয়ে আমি আবারও চিনির সাথে সেমাইটাকে এভাবে ভালো করে মিশিয়ে দিব। আবারও সামান্য সময় এটা বেজে নিতে হবে, আর হ্যাঁ এ পর্যায়েও কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, তাহলে নিচ দিয়ে পুরা লেগে যেতে পারে। মেশানো হয়ে গেলে আমি এখানে নর্মাল যে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে কোনোভাবে আপনারা লিকুইড দুধ ব্যবহার করবেন না, তাহলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আমি 1 কাপ পানির সাথে ভালো করে আমার সেমাইটা মিশিয়ে দিব। আপনারা, আমি এখানে 1.5 কাপ পরিমাণ সেমাইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি সেমাইয়ের পরিমাণ বাড়াতে চান তাহলে আপনাদের পরিমাণ মতো এখানে পানি ইউজ করবেন, যাতে সেমাইটা সেদ্ধ হয়ে যায়। আবার খেয়াল রাখবেন যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে সেমাইটা একদম দোলা পেকে যাবে, জুরজুরে হবে না। মানে সেমাইটা সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিবেন। আমার সেমাইটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে জর্দা কালার ব্যবহার করছি 2-3 ফুটার মতো। আপনারা যদি কালারটা অ্যাভয়েড করতে চান তাহলেও সমস্যা নেই, সেমাইটা বাঁচতে বাঁচতে একদম প্রায় জর্দা কালারের মতোই হয়ে আসে। তাও আমি দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে জর্দা কালার মিক্স করে দিয়েছি, যেহেতু জর্দার সেমাই নাম, তাই আমি রঙের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে রেডম্যানের অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি, ভালো করে কালারের সাথে সেমাইটাকে মিশিয়ে দিব। আমার সেমাইটা প্রায় হয়ে এসেছে, আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এভাবে জোড়া জোড়া করে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে, বাড়ানো যাবে না। আমি সামান্য পানি অ্যাড করে দিলাম, আমার মনে হয়েছে আর একটু সেদ্ধ হওয়া লাগবে, তাই আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। এভাবে আপনারা দেখে নেবেন আপনারা যারা প্রথম বানাবেন। আমি আরও একটু কালার অ্যাড করে নিচ্ছি, আমার মনে হচ্ছে আরও একটু কালার দরকার। আমার কালার মেশানো হয়ে গেছে, এই কালারটা খুবই সুন্দর এসেছে। এখানে আমি গরুর দুধ দিয়ে দিব 2 চামচের মতো, আর এ পর্যায়ে কিন্তু গরুর দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে, দিয়ে আমি সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এভাবে
এই রেসিপিটা কারো অজানা নয়, তবু আমি দিলাম নতুনদের জন্য। আমি এখানে নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি, এভাবে ছড়িয়ে দিয়ে আমি মিশিয়ে নিব। ভালো করে এভাবে আমি নারিকেলের সাথে সেমাইটাকে মিশিয়ে দিব। এটা যখন ঠান্ডা হবে আরো জুরজুরা হয়ে যাবে। আর এভাবে জোড়া জোড়া করে ঠান্ডা করে নিতে হবে। আমার সেমাইটা হয়ে গেছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার সেমাইটা ঠান্ডা হয়ে এসেছে, দেখেন ঠান্ডা হওয়ার পরেও আমার সেমাইটা কতটুকু জোরজোরে। আর এই সেমাইটা খেতে কিন্তু খুবই টেস্টি। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে। আমি আবারও উপরে গার্নিশ করার জন্য নারিকেল কুড়া দিয়ে দিলাম। আর এটা আপনারা খুব সহজে এদের জন্য প্রেজেন্ট করতে পারেন। আমি এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমার চ্যানেলটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথেই ছিলেন। আপনাদের একটা লাইকে কিন্তু অনেক কিছু হওয়া সম্ভব, সবার কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। ভালো থাকবেন সবাই, আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।